नमस्कार এই ভিডিওটার মধ্যে দিয়ে অর্গানিক কম্পাউন্ডের আইডেন্টিফিকেশন এবং তাদের সেপারেশন কি করে করা হবে অ্যাসিড এবং বেস দিয়ে সেই জিনিসটা আমরা শিখব প্রথম কথা বলি আইডেন্টিফিকেশন বলতে হলে কি কি ফাংশনাল গ্রুপ আছে সেটা তোমায় জেনে নিতে হবে প্রথম ফাংশনাল গ্রুপ বলছি সি ডবল এইচ এই সি ডবল এইচ রয়েছে কোনো একটা কম্পাউন্ড মনে করো এক্সাম্পল অ্যাসিটিক অ্যাসিড এরম সি ডবল এইচ আছে এরম গ্রুপকে তুমি কিভাবে চিনতে পারো চেনবার জন্য দুটো টেকনিক আছে মানে ল্যাবে মনে করো গেছো তোমাকে বলল যে কার্বক্সিলিক অ্যাসিড আছে তুমি কি করে চিনবে চেনবার জন্য কি করবে বাইরে থেকে সোডিয়াম বাই কার্বনেট অ্যাড করে দেবে যখনই তুমি সোডিয়াম বাই কার্বনেট অ্যাড করবে লক্ষ্য করবে সেখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরোচ্ছে বাবেল বেরোচ্ছে অথবা যে কোনো তুমি একটা অ্যালকোহল মনে করো মিথানল অ্যাড করে দিলে এটা এস্টার তৈরি হবে এবং যার জন্য তুমি সুইট স্মেল বা মিষ্টি গন্ধ পাবে এইভাবে আমরা সি ডবল এইচ গ্রুপটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি ওকে এবার মনে করো ল্যাবে গেছো তোমাকে বললো ওইচ কী করে বার করবে ওইচ গ্রুপটাকে তুমি কী করে চিনবে এখন দেখো ওইচ তোমার কাছে দুরকমভাবে থাকতে পারে একটা হলো অ্যালিফেটিক ওইচ মানে মনে করো মিথানল একটা অ্যারোমেটিক ওইচ মানে হলো ফেনল তাহলে দু ধরনের জিনিসকে আমি কী করে চিনবো একটু জেনে নিই আমি যদি ফেনল যদি থেকে থাকে তুমি কি করবে এফিসিএল থ্রি অ্যাড করে দাও যখনই এফিসিএল থ্রি অ্যাড করবে দেখবে যে কালারটা হয়ে গেছে ভায়োলেট আর অ্যালকোহল থাকলে তুমি অ্যাসিটিক অ্যাসিড অ্যাড করে দাও আর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড করলে কি হবে একটা এস্টার জাতীয় কম্পাউন্ড তৈরি করবে যেটার গন্ধ হবে সুন্দর গন্ধ সুইট স্মেল হয়ে থাকে এটা হলো ওইচ গ্রুপের টেস্ট ওকে এবার হলো আমরা পড়ব কার্বনিল গ্রুপের টেস্ট কার্বনিল গ্রুপকে কি করে দেখব প্রথম কথা বলি কার্বনিল গ্রুপ বলতে কি বোঝায় সি ডবল বন্ড জাতীয় গ্রুপ থাকলে কার্বনিল গ্রুপ বলে এখন এই গ্রুপ দু ধরনের হয়ে থাকে একটা হলো সি ডবল বন্ড এইচ হয়ে থাকে আর একটা হলো সি ডবল বন্ড এইদিকে এইদিকে গ্রুপ থাকবে কিন্তু হাইড্রোজেন থাকবে না যদি এইচ থেকে থাকে তখন এটার একটা স্পেশাল নাম আছে সেটাকে বলা হয় অ্যালডিহাইড আর যদি ওইচ না থেকে থাকে তখন তাকে বলা হয় কিটোন তাহলে কার্বনিল গ্রুপ কত রকমভাবে ভাগ হয় দু রকম একটা হয় অ্যালডিহাইড একটা হলো কিটোন যার মধ্যে সি ডবল ও এইচ থাকে অ্যালডিহাইড অথবা কী হয় কিটোন এই কিটোন হোক বা অ্যালডিহাইড হোক দুটো কম্পাউন্ডকেই ব্রাডির রিয়েজেন মানে কার্বনিল গ্রুপকে যাই হোক না কেন ব্যাডির রিয়েজেন যেটাকে বলা হয় 2,4-DNP পুরো কথা হলো 2,4-ডাইনাইট্রোফিনাইলহাইড্রাজিন যেটাকে এরম দেখতে ফিনাইল মানে বেনজিন হাইড্রাজিন মানে কোনটা NH2 2,4 এটা এক নম্বর এটা দু নম্বর কার্বন দু নম্বরে নাইট্রোজেন এবং 4 মানে চার নম্বরে নাইট্রোজেন 2,4-ডাইনাইট্রোফিনাইলহাইড্রাজিন এই জাতীয় কম্পাউন্ডটা যদি দেওয়া হয় তখন এটা কালারটা হয় ইয়েলো নয় অরেঞ্জ নয় রেড এবার কোন কালারটা হয় সেটা তার কত পিএইচ রয়েছে তার উপর ডিপেন্ড করে তাহলে দেখো 2,4-DNP যেটাকে আমরা বলি ব্রাডি রিয়েজেন্ট ব্রাডি টেস্টও বলে থাকে এইটাকে এই রিয়েজেন্টটা দিলে তাহলে অরেঞ্জ ইয়েলো বা রেড কালার হবে তাহলে এটার দ্বারা প্রমাণ করে কম্পাউন্ডটা হয় অ্যালডিহাইড ছিল নয় কিটোন ছিল কিন্তু এটা প্রমাণ করে না এটা অ্যালডিহাইড ছিল না এক্স্যাক্টলি কিটোন ছিল এই অ্যালডিহাইডের কিছু স্পেশাল টেস্ট আছে সেই স্পেশাল টেস্টটা কি না টলেন্স রিয়েজেন্ট বলে একটা রিয়েজেন্ট আছে সেই টলেন্স রিয়েজেন্ট মানে কি Ag(NH3)2+ আর হলো OH- এই টলেন্স রিয়েজেন্ট যদি দেওয়া হয় এই অ্যালডিহাইডের মধ্যে সিলভারের একটা গ্রে কালারের প্রেসিপিটেট পড়ে অথবা ফেলিং রিয়েজেন্ট যদি দেওয়া হয় যে কোনো একটা টেস্ট তুমি করতে পারো করলে CO2 এর একটা রেড কালারের প্রেসিপিটেট পড়ে যেটা প্রমাণ করে এর মধ্যে অ্যালডিহাইড গ্রুপ আছে কিটন গ্রুপ ছিল না ওকে এইভাবে আমরা বুঝতে পারি সেকেন্ড যে জিনিসটা আছে সেটা হলো এস্টার আমরা গ্রুপ পড়ব ওকে এস্টারকে কি করে তুমি আইডেন্টিফাই করবে এস্টার মানে কোন গ্রুপটা বলো তো এই যে সি ডবল বন্ড এই গ্রুপটাকে বলা হয় এস্টার প্রথম কথা হলো
এস্টারের নিজের স্মেল হলো সুইট, মানে মিষ্টি গন্ধযুক্ত হয়। আর এস্টারের মধ্যে তুমি যদি এনওইস দাও, কি হবে থেকে বড় কথা, এনওইজের মধ্যে আর ফেনোফথলিন দিলে, তাহলে ফেনোফথলিনের কালার কি হয়? এনওইচ মিডিয়াম, এনওইচ মানে কি বেস মিডিয়াম, বেস মিডিয়ামের কালারটা কি হয়? পিঙ্ক। কিন্তু এস্টারের সঙ্গে রিয়াকশন করবে এনওইচ, করবার পর দেখবো যে পিঙ্ক কালারটা আর নেই, কালারলেস হয়ে গেছে। তাহলে যেটা প্রমাণ করে এর মধ্যে কি ছিল? এস্টার ছিল। ওকে, এইভাবে আমরা এস্টারকে কি করতে পারি? আইডেন্টিফাই করতে পারি। এবার হলো অ্যামাইড গ্রুপ। এই অ্যামাইড গ্রুপের টেস্ট, এটাকে বলা হয় অ্যামাইড। অ্যামাইড গ্রুপের টেস্ট কি করে করা হয়? না, তার মধ্যে সোডিয়াম হাইড্রক্সাইড দেওয়া হয়। সোডিয়াম হাইড্রক্সাইড দিলে তার মধ্যে থেকে অ্যামোনিয়ার গন্ধ আসে। অ্যামোনিয়ার গন্ধটা আমরা জানি পার্জেন্ট স্মেল হয়ে থাকে, ঝাঁঝালো টাইপের গন্ধ। ওকে, এরপর আমি আসি এনএইচ টু গ্রুপের টেস্ট কি করে তুমি বার করবে। এনএইচ টু গ্রুপটাকে বলা হয় অ্যামিন, তার মানে আমরা কিসের টেস্ট করছি? অ্যামিনের টেস্ট। ওকে, অ্যামিন থাকলে তুমি ক্লোরোফর্ম আর যে কোনো একটা বেস কেউইস দিলে, যেটা তৈরি হয় এন প্লাস ট্রিপল বন্ড সি মাইনাস, যেটাকে বলা হয় আইসোসায়ানাইড। আইসোসায়ানাইড যেটা কী হয় বলো তো? দুর্গন্ধযুক্ত হয়, ফাউল স্মেল হয়ে থাকে। তাহলে এই ফাউল স্মেল বা দুর্গন্ধযুক্ত জায়গা থেকে আমরা বলতে পারি এর মধ্যে কী ছিল? অ্যামিন গ্রুপটা ছিল। ওকে, এখন এই অ্যামিন আবার তিন ধরনের হয়ে থাকে। একটা হলো প্রাইমারি অ্যামিন, ঠিক আছে, একটা হলো মানে আর এনএইচ টু, আবার হলো দুটো আর থাকতে পারে, সেকেন্ডারি অ্যামিন, আর একটা হলো টার্সিয়ারি অ্যামিন। এই তিন ধরনের অ্যামিন থাকতে পারে। এখন কোন ধরনের অ্যামিন আছে কী করে বুঝবো আমরা? তাই করব কি, সবগুলোকে আমি নাইট্রাস অ্যাসিড দেবো, এইচ এনও টু সবগুলোকেই দেবো। যদি আমি নাইট্রাস অ্যাসিড দিই তাহলে লক্ষ্য করব, থ্রি ডিগ্রি অ্যামিন হলে কোনো রিয়াকশানই হচ্ছে না, টু ডিগ্রি অ্যামিন যদি হয়ে থাকে তখন এই হাইড্রোজেনের জায়গায় এনও চলে আসে, গ্রুপ আসবার পর এই যে ফর্মটা তৈরি হচ্ছে এটা হলো অয়েলি ধরনের হয়ে থাকে। কী হয়? অয়েলি মানে তৈলাক্ত হয়ে থাকে। আর এইটার মধ্যে দিলে আর ওইস তৈরি হয়, নাইট্রোজেন গ্যাস তৈরি হয়। তাহলে প্রথমটায় কী তৈরি হচ্ছে? ওয়ান ডিগ্রি অ্যামিন হলে নাইট্রোজেন গ্যাস তৈরি হচ্ছে, আর ওয়ান ডিগ্রি অ্যামিন। তাছাড়া এইটা কার্বিল অ্যামিন টেস্ট, এই টেস্টটাকে কী বলা হয়? কার্বিল অ্যামিন টেস্ট, যে ক্লোরোফর্ম এবং কে ওইচ দিলে আইসোসাইনেট যেটা তৈরি হয়, কার্বিল অ্যামিন টেস্ট। এই টেস্টটা করতে পারি, অথবা এইচ এন ও টু দিয়ে বলতে পারি দেখো নাইট্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। যদি টু ডিগ্রি অ্যামিন হয় এটা ওয়ান ডিগ্রি অ্যামিন, মানে একটা আর গ্রুপ। টু ডিগ্রি অ্যামিন মানে কটা আর গ্রুপ হবে? দুটো আর গ্রুপ হলে অয়েলি হয়ে থাকে এই কম্পাউন্ডটা, আর থ্রি ডিগ্রি হলে তিনটে আর গ্রুপ থেকে থাকবে যেটা কোনো রিয়াকশান করবে না। এইভাবে আমরা বুঝতে পারি। আর যদি কোনোদিন কারোর কাছে অ্যারোমেটিক অ্যামিন থেকে থাকে, অ্যানিলিন যেটাকে বলা হয়, মনে রাখবে সেইটাকে বলা হয় ডাই টেস্ট দিয়ে আইডেন্টিফাই করা হয়। ডাই টেস্ট মানে হলো এই এই যে অ্যানিলিন আছে এটার সঙ্গে প্রথমে এনএনও টু এইচসিএল দেওয়া হয় জিরো থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসে, যেটা তৈরি হয় ডায়াজোনিয়াম সল্ট তৈরি করে। ওকে, যেটার মধ্যে পরবর্তীকালে বিটানেপথল অ্যাড করা হয়, অ্যালকালি বিটানেপথল, ক্ষারীয় বিটানেপথল, এটা অ্যাড করলে এইটার মধ্যে এটা অ্যাড করা হয়েছে, করলে এটা অরেঞ্জ কালারের প্রেসিপিটেট পড়ে। এইভাবে বিভিন্ন ডাই তৈরি হয় বলে ডাই টেস্ট দিয়ে থাকে, ডাই মানে কালার। ওকে, এটা কার টেস্ট হয়ে থাকে? অ্যারোমেটিক অ্যামিনের ক্ষেত্রে। তাহলে অ্যামিন সম্পর্কে ক্লিয়ার। অ্যামিন কী হতে পারে? অ্যালিফিটিক হলে ওয়ান ডিগ্রি, টু ডিগ্রি, থ্রি ডিগ্রি। কীভাবে টেস্ট করবো বুঝতে পেরেছো? প্রথমটা নাইট্রোজেন গ্যাস, পরেরটা অয়েলি, আর থ্রি ডিগ্রি রিয়াকশান করে না। আর যদি অ্যারোমেটিক অ্যামিন হয় তখন সে কী করে? ডাই টেস্ট দেয়, দিয়ে অরেঞ্জ কালার তৈরি করে। এবার আমরা পড়ছি আনস্যাচুরেশন টেস্ট। আনস্যাচুরেশন টেস্ট মানে কি? অসম্পৃক্ততার প্রমাণ। এখন দেখো আনস্যাচুরেশন মানে কী বোঝায়? ডবল বন্ড বোঝায় অথবা ট্রিপল বন্ড বোঝায়। এই ডবল বন্ড বা ট্রিপল বন্ড, মনে করো ইথিলিন করলাম অথবা অ্যাসিটিলিন করলাম, এটার টেস্ট হলো যদি ব্রোমিন দাও এইটার সঙ্গে রিয়াকশান করে দেয়, করলে কী হবে? কালারলেস হয়ে যায়।
অথবা KMnO4 যেটাকে বায়ারজেন বলা হয় থাকে সেটাও দিলে কি হয়ে যায়, KMnO4 এর যে ভায়োলেট কালারটা থাকে সেটাও কালারলেস হয়ে যায় বা বর্ণহীন হয়ে যায়। এর জন্য একটা সেপারেট ভিডিও আছে, এটা সম্পর্কে কি প্রোডাক্ট হয় না হয় সেটা নিয়ে আলোচনা করা আছে। আর যদি কোনোদিন ট্রিপল বন্ডের টেস্ট আলাদাভাবে করতে হয়, ট্রিপল বন্ডের এই যে অ্যাসিডিক হাইড্রোজেন বা আম্লিক হাইড্রোজেন আছে কি না সেটাকে আইডেন্টিফিকেশনের জন্য যদি কোনোদিন টেস্ট করতে হয়, সেটা টেস্ট হলো একটা হলো Cu2Cl2, দিলে এই হাইড্রোজেনের জায়গায় কী চলে আসে, কপার চলে আসবে যেটা রেড কালারের হয়। এবং আমরা কি জানি AgNO3 অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এখানেও অ্যামোনিয়াম হাইড্রক্সাইড লাগে, দিলে এই হাইড্রোজেনের জায়গায় কী চলে আসবে, Ag চলে আসবে, যার জন্য কী কালার হবে, হোয়াইট কালার হয়। তো এইভাবে কি না আমরা আইডেন্টিফিকেশানগুলো করতে পারি। এবার আমরা সেপারেশনের প্রশ্নে আসছি। সেপারেশনের টেকনিকটা খুবই সোজা, কি বলতো, যদি অ্যাসিড থেকে থাকে আমরা বেস অ্যাড করব। হ্যাঁ, এখন অ্যাসিড দেখতে হবে কীরকম অ্যাসিড, যদি স্ট্রং অ্যাসিড থেকে থাকে তখন উইক বেস অ্যাড করব, এটা হলো স্ট্রং অ্যাসিড, তখন উইক বেস অ্যাড করব। আর যদি আমার কাছে উইক অ্যাসিড থেকে থাকে, ওই জাতি উইক অ্যাসিড থেকে থাকে, তখন আমি স্ট্রং বেস অ্যাড করে আলাদা করব। ওকে, দুজনের মধ্যে একজনকে স্ট্রং হতে হয়। মনে করো টিচার আর স্টুডেন্ট, ভালো রেজাল্টের জন্য হয় টিচারটা পাওয়ারফুল হতে হবে না স্টুডেন্টটা পাওয়ারফুল হতে হবে। তাহলে স্ট্রং অ্যাসিড হলে উইক বেস, আর উইক অ্যাসিড হলে কী করবো, স্ট্রং বেস অ্যাড করে আমি তাদেরকে কী করতে পারি, সেপারেট করে দিতে পারি বা আলাদা করে দিতে পারি। এখন দেখো আরেকটা কথা, তার মানে কি, যদি আবার বেস থেকে থাকে আমাকে কী করতে হবে, অ্যাসিড অ্যাড করতে হবে। বেস মনে করো NH2, অ্যাসিড অ্যাড করলাম, মনে করো HCl, স্ট্রং অ্যাসিড অ্যাড করলাম, করে আলাদা করব। আমি একটা এক্সাম্পলে আসি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। মনে করো তোমার কাছে এইটা রয়েছে, তোমার কাছে রয়েছে এইটা, তোমার কাছে রয়েছে এইটা, এবং তোমার কাছে শুধু বেনজিন রয়েছে। বলো যে এই চারজনকে কী করে আলাদা করবে, ভেরি ইজি ব্যাপার, তুমি একটু খেয়াল করো। এই চারজনের মধ্যে আমি লক্ষ্য করলাম এই যে COOH, এই যে COOH থাকলে কী বলেছি, উইক অ্যাসিড, তাই আমি কী করলাম NHCO3 দিলাম। তাহলে বলো কী আলাদা হয়ে যাবে, এই COOHটা আলাদা হয়ে যাবে। এখন এখানে কে কে পড়ে থাকবে, NH2, ফেনল আর বেনজিন। এবার কী বলেছি, যদি আমার কাছে উইক অ্যাসিড থেকে থাকে তখন আমার স্ট্রং বেস লাগবে। তাহলে এই তিনজন, এ আলাদা হয়ে গেছে, এবার এই তিনজনের মধ্যে দিচ্ছি NOH দিলাম, বলো কী আলাদা হয়ে যাবে, এটার সঙ্গে রিয়াকশান করবে, সুতরাং এটা আলাদা হয়ে যাবে। তাহলে এখানে কে কে পড়ে থাকছে, NH2 আর বেনজিন। আচ্ছা, এটা কি NH2 থাকলে কী হয়, বেস, আমরা কী অ্যাড করবো, অ্যাসিড, মনে করো HCl অ্যাড করলাম। তাহলে এই অবস্থায় এইটার মধ্যে আমি কী করলাম, HCl অ্যাড করলাম। তাহলে কে রিয়াকশান করবে HCl এর সঙ্গে, এইটা রিয়াকশান করবে। তাহলে এই বেনজিনটা যেমন আছে আছে, এটা আলাদা হয়ে গেল। ওকে, এইভাবে আমরা অ্যাসিড আর বেস কনসেপ্টটাকে কাজে লাগিয়ে, যদি অ্যাসিড যদি স্ট্রং হয় আমরা উইক বেস, অ্যাসিড যদি উইক হয় আমরা স্ট্রং বেস, আর বেস থাকলে আমরা বাইরে থেকে অ্যাসিড অ্যাড করে আমরা আলাদা করে দিতে পারি। এটাকে বলা হয় সেপারেশন টেকনিক। সো বন্ধুরা, পুরো ভিডিওটার মধ্যে দিয়ে আমরা আইডেন্টিফিকেশান এবং সেপারেশান সম্পর্কে আশা করব আইডিয়া লাভ করেছি। এটা হলো পিউরিফিকেশান এবং এলিমেন্ট অ্যানালিসিস চ্যাপ্টার। আন্তরিক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।